ফ্রেন্ডস, তোমরা যারা নবম শ্রেণীর ছাত্র ছাত্রী, তোমাদের সাথে আজকে আমি তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি 90 নম্বরের ভৌতবিজ্ঞানের প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কীভাবে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন হয়। আর তোমরা শর্ট কোশ্চেনগুলো আমি পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তাহলে চলো শুরু করি আজকের প্রশ্নটা, যেটা 90 নম্বরের আমি তৈরি করেছি তোমাদের জন্য। এটা কিন্তু নমুনা প্রশ্ন, তোমরা অবশ্যই ফলো করবে এবং সাথে নিজেদের চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। ও নম্বর বিভাজন, তৃতীয় পর্যায়ক্রমিকে কী কী থাকে? পদার্থবিদ্যা থেকে থাকে পদার্থের গঠন ও ধর্ম, পরিমাপ, বল ও গতি, কার্যক্ষমতা, শক্তি, শব্দ, তাপ। আর রসায়ন থেকে থাকে পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ আর জল। এই চ্যাপ্টারগুলোর পরীক্ষা হয়ে থাকে। এবার এমসিকিউ থাকে প্রত্যেকটা চ্যাপ্টার, মোট 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার থেকে মোট 13টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে শুধুমাত্র অ্যাসিড, ক্ষার, লবণ থেকে থাকবে 2টো প্রশ্ন, তাহলে মোট 13 নম্বর। ভেরি শর্ট অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন থাকবে মোট, দেখে নাও, 23 নম্বরের, ঠিক আছে? তার মধ্যে পরিমাপ, বল ও গতি, কার্যক্ষমতা, শক্তি, শব্দ, তাপ, পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, জল। প্রত্যেকটা থেকে দেখো 2টো করে প্রশ্ন থাকবে আর পদার্থের গঠন ধর্ম থেকে থাকবে 1টি। শর্ট অ্যান্সার মানে 2 নম্বরের প্রশ্ন দেখো মোট 30 নম্বরের থাকবে। তার মধ্যে দেখো পদার্থের গঠন ধর্ম, কার্যক্ষমতা, শক্তি এবং জল, এই 3টে চ্যাপ্টার থেকে 2টো করে থাকবে, বাকি চ্যাপ্টারগুলো থেকে 1টা করে। এবার লার্জ অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থাকবে মোট 24 নম্বরের, পদার্থের গঠন ধর্ম থেকে থাকবে আর বল গতি এই চ্যাপ্টার থেকে থাকবে, আর থাকছে শব্দ, তাপ, পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ। বাদ যাচ্ছে এই 3টে চ্যাপ্টার মানে পরিমাপ, মিশ্রণের উপাদান আর জল। এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে না 3 নম্বরে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম নম্বর বিভাজনটা কীভাবে, এবার চলো প্রশ্নটা আলোচনা করি। দেখো মোট 13টা প্রশ্ন এখানে দেব এমসিকিউ থেকে। প্রথম প্রশ্ন, এককবিহীন রাশিটি হলো আয়তন, ঘনকোণ, বেগ, ক্ষেত্রফল। 2 আছে, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, স্থিতিশক্তি, গতিশক্তি। 3 দাগের প্রশ্ন, তরলের মুক্ততল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চায়, এর কারণ হলো স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান, অভিকর্ষ। 4 একটি স্প্রিংকে সংকুচিত করলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কমে যায়, বেড়ে যায়, একই থাকে, শূন্য হয়। 5 দাগ, কার্য তাপের সম্পর্কিত হলো W=H, W=H² W=JH আর W=H/J। 6 দাগের প্রশ্ন, শব্দ যেতে পারে না শূন্যস্থানের মধ্য দিয়ে, জলের মধ্য দিয়ে, বাতাসের মধ্য দিয়ে, লোহার মধ্য দিয়ে। 7 দাগের প্রশ্ন, বোরের পরমাণু মডেল অনুযায়ী স্থায়ী কক্ষপথের সংখ্যা 9টি, 7টি, 5টি, 10টি। 8 দাগ, 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻², 0.622 × 10⁻², 18 আর ডিএটটা হচ্ছে 12.044 × 10⁻²। 9 দাগের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে কার দ্রাব্যতা অপরিবর্তিত থাকে, CaSO4, KNO3, ZnCl2, NaCl। 10 দাগের প্রশ্ন, বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয় HCl, H2SO4, NaOH, HNO3K। 11 দাগের প্রশ্ন, লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ নীল, লাল, হলুদ, বেগুনি হয়। 12 দাগ, পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত হয় NaOH, HCl, COH2, HNO3। 13 দাগের প্রশ্ন, ব্ল্যাকফুড রোগটি জলে যে উপাদানটি বেশি থাকলে হয় তা হলো আর্সেনিক, ফ্লোরিন, ক্লোরিন, পারদ। এবার গ্রুপ বিতে থাকবে মোট 23টি প্রশ্ন 1 নম্বর করে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগ, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। 2 ওজন একটি ড্যাশ রাশি, শূন্যস্থান পূরণ করতে হবে। 3 দাগের প্রশ্ন, আলোকবর্ষ মূল একক নাকি লব্ধ একক, অথবা দিয়েছি পরমাণু কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয়।
চারে দাগ সমবেগে চলাকালীন কোনো বস্তুর ত্বরণ কত? পাঁচ, একটি মিশ্রগতির উদাহরণ দাও। ছয়, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? সাত, সত্য নাহলে মিথ্যা লেখো, কোনো বস্তুর উপর কার্য করলে তার শক্তির সঞ্চয় বাড়ে। আটের দাগ শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম লেখো। নয়, শব্দ নির্বন্ধের সময়কাল কত? দশ, এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি? এগারো, কোন উষ্ণতার নিচে শিশির পড়ে? বারো, কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? তেরো, প্রোটন পরমাণুর কোন অংশে থাকে? চোদ্দো, এক গ্রাম মোল H2O বলতে কত গ্রাম জল বোঝানো হয়েছে? পনেরো, পরমাণুবাদের জনক কাকে বলে? ষোলো, কোলোয়েড কণার ব্যাস কত? সতেরো, একটি শোধক কেলাসের নাম লেখো। আঠেরো, রুজ এর রাসায়নিক নাম ও সংকেত লেখো। উনিশ, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? কুড়ি, জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে? একুশ, পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? বাইশ, ইঞ্জেকশন দেওয়ার জন্য কোন জল ব্যবহৃত হয় অথবা ড্যাশ জলে অল্প সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয়? তেইশ, অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কোন অজৈব মূলক যুক্ত থাকে? এবারে গ্রুপ সি, এখানে মোট ১৫টি প্রশ্ন থাকবে, দু নাম্বার করে ৩০ নাম্বার। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আর বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সান্দ্রতাঙ্ক কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস ২১ সেমি, লোহার ঘনত্ব ৭.৮ গ্রাম/সেমি³ হলে গোলকের ভর কত? তিন নম্বর, সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝায় অথবা একটি ভালো তুলাযন্ত্রের কী কী গুণ থাকা প্রয়োজন? চার, সমবেগযুক্ত গতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগযুক্ত নাও হতে পারে, ব্যাখ্যা করো। পাঁচের, ৫০ নিউটন বল বস্তুতে প্রযুক্ত হওয়ায় বলের অভিমুখের সাথে লম্ব দিকে বস্তু ২.৫ মিটার সরণ হলো, কৃতকার্য কত? ৬, একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? ৭, বিদ্যুতের ঝলকানি দেখার কিছু সময় পর শব্দ শোনা যায় কেন? ৮, শহরাঞ্চলে প্রায় কুয়াশা দেখা যায় কেন? ৯, আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দশ, ৪.৫ গ্রাম জলে অণুর সংখ্যা কত? ১১, বর্ষাকালে বাণিজ্যিক খাদ্যলবণ ভিজে থাকার কারণ কী অথবা দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ থাকে কেন? ১২, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? ১৩, মিথাইল অ্যালকোহল ও অ্যাসিটোনের মিশ্রণ সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা হয় না কেন? ১৪, সেঁক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয় কেন? ১৫, জলে ফ্লুরাইড দূষণের কারণগুলি লেখো। গ্রুপ ডি, এতে থাকবে ৮টা প্রশ্ন, ৩ নাম্বার করে, মোট ২৪ নাম্বার। প্রথম প্রশ্ন, ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো, এর সাথে দিয়েছি জলের সমোচ্চশীলতা ধর্মের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। এটা প্রথমটা ২ নাম্বার, এটা ১ নম্বর, মোট ৩ নাম্বার। দ্বিতীয় প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায় অথবা বৃষ্টি ভেজা রাস্তায় ছোট ছোট পা ফেলতে হয় কেন? তিনের দাগের প্রশ্ন, শব্দ দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ৪, ০°C উষ্ণতা ১০ গ্রাম জলকে ১০০°C উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন? ৫, পারমাণবিক সংখ্যাকে কেন মৌলের মূলগত ধর্মে নির্ণায়ক বলা হয় অথবাতে দিয়েছি ভর সংখ্যা ভগ্নাংশ হতে পারে কি? তারপরে সংকেত ভর কি, অ্যাভোগাড্রো ধ্রুবক কি, এটাও ২+১। সাতের দাগ, দৈনন্দিন জীবনে কোলয়েডের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। ৮, সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে, মিউরিয়েটিক অ্যাসিড কি, এটা ২+১। তোমাদের সাথে ৯০ নম্বরের প্রশ্নগুলো দিলাম, এর সাথে আমি শর্ট প্রশ্নগুলো অর্থাৎ ১ নম্বরের উত্তরগুলো PDF করে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর প্রশ্নগত কোনো প্রশ্ন থাকলে তোমাদের নিজেদের মনে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।